প্রথমে সিকিম, তারপর দার্জিলিং, এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর। ক্রমেই ছড়াচ্ছে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। পুলিশ সূত্রে খবর, নাইরোবি ফ্লাইয়ের সংস্পর্শে আসায় অসুস্থ হয়ে পড়েছেন ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল শুভদীপ রায়। ফাঁড়ি সহ গোটা এলাকায় আতঙ্ক দানা বেঁধেছে। জামার ভিতরে ওই যে পোকা, ওই ছোট লাল ধরনের একটা পিঁপড়ের মতো পোকা আছে, পুরো একদম দেখতেই পাচ্ছেন পুরো পুড়ে গেছে। বড় বড় ফোসকা ছিল, ফোসকাটা একটু ফেটে গেছে এখন, পুরো ব্যথা, এটা ব্যথা জ্বালা করছে। নাইরোবি ফ্লাইয়ের আক্রমণের ঘটনা জানা যেতেই তৎপর হয়েছে প্রশাসন। ভয়ের কিছু নাই, আসে নোটিশ করুক, যদি এরকম কিছু হয় আসুক, হ্যাঁ স্বাস্থ্য দপ্তরে বা হ্যাঁ হসপিটালে আসুক, আমরা এটা ট্রিটমেন্ট করাতে পারব। অন্যদিকে জলপাইগুড়ির ধূপগুড়িতেও অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি, তবে তারা নাইরোবি ফ্লাইয়ের দ্বারা আক্রান্ত কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘাড়ে গোটা গোটা হয়েছে আর কালো কালো পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে, আর ব্যথা টাথা কিচ্ছু নাই, খালি লঙ্কা লাগলে যেরকম ঝালায় ওই রকম, ওইটাই আমার মনে সন্দেহ হচ্ছে আর কি। এসিড পোকাটা ভয় লাগতেছে এখন মনের মধ্যে, ভয় ওইটাই সব জায়গায় ছড়াইছে। ইন্টেনশনালি ভাবেই এটা মেইনলি রাতে অ্যাটাক করে, রাতে আসে এবং সেখানে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে গেলে, ম্যাসারাইজড হয়ে গেলে পরে তাদের যে হিমোলিম মানে বডি ফ্লুইড, সেই বডি ফ্লুইডের মধ্যে কেমিক্যালটা থাকে, সেই কেমিক্যালটা তখন যেখানে যেখানে স্পর্শ করবে সেই জায়গাগুলোতে আপনার লেশন হবে। প্রশাসন সূত্রে খবর, এই পোকার আক্রমণের উপসর্গ নিয়ে এখনো পর্যন্ত ধূপগুড়িতে হাসপাতালে গিয়েছেন 5 জন। তবে প্রশাসনের আশ্বাস, নাইরোবি ফ্লাই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুদীপ চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।